नमस्कार। राष्ट्रभाषा समाचार बराक वार्ता में आप सबका हार्दिक स्वागत है। मैं हूं संजीव सिंह। आइए नजर डालते हैं आज के प्रमुख सुर्खियों। रजत जयंती वर्ष उद्यापन कार्यक्रम के तहत सम्मिलित सांस्कृतिक मंच के कार्यकर्ताओं के उद्योग से आयोजित नाट्य कार्यशाला का किया गया सम्मानना कार्यक्रम। लोगों में देखी गई खुशी की माहौल। हाइलाकान जिले के काटेचोड़ा विधानसभा समस्या के दिन धलचड़ा बिलाईपुर जीपी के दिन लालचड़ा इलाके में जल जीवन मिशन के अंतर्गत जन स्वास्थ्य कार्यक्रम विभाग के प्रोजेक्ट में बड़े पैमाने पर घोटाले किए जाने के आरोप के चलते लाठी सेना के कार्यकर्ताओं ने निर्माण कार्यों को बंद कर दिया। हाइलाकान जिले के धलचड़ा बिलाईपुर जीपी के अधीन लालचड़ा इलाके में जल जीवन मिशन के प्रोजेक्ट के कार्य रोक दिया लाठी सेना के कार्यकर्ताओं ने। घोटाले कांड का लगाया जा रहा था आरोप। सीजर के मधुबन क्षेत्र में कथा स्पोर्टिंग क्लब के मैदान में टाइटंस क्लब द्वारा आयोजित 7-a-side टेनिस बॉल क्रिकेट प्रतियोगिता में दो पक्ष की मारपीट को लेकर हुई मारपीट की वारदात। पुलिस प्रशासन की मौजूदगी में हालात पर पाया गया नियंत्रण। सीजर के चांदवाड़ी क्षेत्र में भारत सेवा आश्रम संघ के उद्योग से ऐतिहासिक त्रिशूल उत्सव का अनुष्ठानिक तौर पर किया गया पालन। जाने माने भक्त पांडवों की मौजूदगी में आयोजित हुआ कई धार्मिक कार्यक्रम। नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। सम्मिलित सांस्कृतिक मंच संगठन के रजत जयंती वर्ष के अवसर पर पिछले 26 दिसंबर से 5 जनवरी तक आशीर्वाद विवाह भवन में थिएटर कार्यशाला आयोजित किया जा रहा था। इस कार्यशाला में प्रशिक्षक के रूप में उत्तर पूर्वांचल के जाने माने नाट्य व्यक्तित्व संजय कर मौजूद थे। कर्मशाला के खत्म होने के बाद बराक घाटी के विभिन्न क्षेत्र से प्रवीण वरिष्ठ नाटककारों की मौजूदगी में उन्हें संवर्धना प्रदान कर सम्मानित किया गया। उन्हें स्मारक व उपहार भी प्रदान किया गया। प्रशिक्षक इस कार्यशाला को लेकर अपने वक्त पर रखे और परीक्षार्थियों को प्रशंसा पत्र भी प्रदान किया गया। गौरतलब है कि इस दिन के कार्यक्रम में शेखर देवराय, संपादक अजय कुमार राय, सुब्रत भट्टाचार्य, जय बनर्जी, विश्वजीत दास, सायन विश्वास व कमेटी के दूसरे वरिष्ठ हस्ती कार्यकर्तागण भी मौजूद थे। আমার প্রিয় নাট্যকর্মী ভাই এবং বোনেরা, নাট্য শিল্পীরা যারা বিভিন্ন বয়সের, যাদের মধ্যে আমার শ্রদ্ধেয় দাদারাও রয়েছেন এবং আমার একদম আদরের ভাতিজা যারা রয়েছে তারাও আছে, আমার নিজের সন্তান তুল্য ছেলেমেয়েরাও আছে, বিভিন্ন বয়সের যারা প্রত্যেককে আমি আমার হৃদয়ের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর মঞ্চে উপবিষ্ট রয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি, বিশিষ্ট নাট্য পরিচালক, নির্দেশক, লেখক শ্রী শেখর দেবরায়, এবং রয়েছেন সম্মিলিত নাট্য প্রয়াসের সহসভাপতিরা, রয়েছেন এই কনভেনার সুখেন্দুবাবু, এবং যারা আছেন বাকি যারা সবাই কদিনের নদিনের যে আমরা কর্মশালা করলাম এটাকে সার্থক করার জন্যে যারা আপ্রাণ পরিশ্রম করেছেন তাদের সবাইকে আমি আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার আর কথা বলার কিছু থাকে না। আমাদের এতদিন ধরে এত কথা বলেছি আমি, প্রায় 3 ঘন্টা করে, 7 দিনের 3 সাথে 21 ঘন্টা, এরপরে আর নতুনভাবে কিচ্ছু বলার নেই আমার। আমি যেটা বলতে চাই যে গত প্রায় 40-42 বছর ধরে এই শহরের সঙ্গে আমার সম্পর্ক এবং যে সম্পর্ক তৈরি করেছে নাটক, আমার তো আর কোনো পরিচয় নেই। একটাই আমার পরিচয় যে আমি নাটকের সঙ্গে যুক্ত একজন, এবং সেই সম্পর্কে সেই সুবাদে এই শহরের সঙ্গে, শিলচরের সঙ্গে গত প্রায় 40-42 বছর ধরে আমি আসা যাওয়া করছি। এখানে আমার প্রচুর বন্ধু বান্ধব রয়েছেন,
আমার অগ্রজরা রয়েছে, অনুজরা রয়েছে, আমি এসেছি খবর পেয়ে অনেকেই এসে দেখা করেছেন। যা আমি আমার যে রাজ্য, আমার ত্রিপুরা রাজ্য, এর যে বিভিন্ন শহর রয়েছে, শহরগুলো রয়েছে, ছোট ছোট শহরগুলো যেখানে নাট্যচর্চা হয়, সেখানেও কিন্তু আমার এত পরিচিত বন্ধু বান্ধব প্রিয়জন নেই। ফলে শিলচর আলাদাভাবে আমার কাছে, আমার বুকের ভিতরে একটা অন্য জায়গা জুড়ে আছে। শিলচরের নাম শুনলেই আমি টুকবেল হয়ে উঠি। এবং এখানকার নাট্য যে কোনো কর্মের জন্যে যখন শুনি আমার ভীষণ ভালো লাগে। এবং যদি কোনো আহ্বান পাই, যত আমার অসুবিধা থাকুক, আমি সেগুলো একদিকে ঠেলে রেখে আমি ছুটে আসার চেষ্টা করি। এবং সেই জন্যেই কিন্তু ছুটে এসেছি। আমার খুব সামনেই গত 3 দিনের মধ্যে আমার শো আছে। আমার দলের রিহার্সাল প্রায় আমি না থাকার জন্য অফ হয়ে আছে। যারা নতুন প্রজন্মের এখানে নাটক করতে চাইছে, এগিয়ে আসছে, এবং যারা খুবই সম্ভাবনা নয়, এদের সঙ্গে একটুখানি পরিচয় করার জন্যে এবং তাদের সামনে একটু দাঁড়ানোর জন্যে যে সুযোগটা আমি পেয়েছি, কিছুতেই এটা আমি হাতছাড়া করতে চাইনি, যার জন্য আমি ছুটে এসেছি তোমাদের সামনে। আমি কতটুকু কি করতে পারলাম, আমি প্রথম দিনই বলেছিলাম যে নাটক शुक्रवार को सीचर के गांधी भवन में हाल ही में प्रयात राज्यसभा के सांसद वरिष्ठ कांग्रेस नेता कर्णेंदु भट्टाचार्य के स्मरण में एक सभा आयोजित किया गया। कर्णेंदु भट्टाचार्य के परिवार सदस्यों की मौजूदगी में इस दिन अनुष्ठानिक तौर पे उनकी प्रतिमूर्ति पर श्रद्धांजलि अर्पण कर श्रद्धा व्यक्त किया गया। सर्वधर्म प्रार्थना सभा कार्यक्रम भी इस दिन आयोजित किए गए। इस दिन कई जाने माने हस्तियों की मौजूदगी में उनकी जीवन आदर्श पर आलोकपात किया गया। कार्यक्रम में अरुण देव हिंदू धर्म के प्रतिनिधि देवाशीष चक्रवर्ती, इस्लाम धर्म के हाफिज हुसैन अहमद मजुमदार, सिख धर्म के ओर से तेजिंदर सिंह अपने अपनी ओर से प्रार्थना प्रकट कर उन्हें श्रद्धा अर्पण किए। कार्यक्रम में भूतपूर्व केंद्रीय मंत्री कविंद्र पुरकायस्थ, भूतपूर्व अध्यक्ष चिकित्सक देवाशीष दत्त, डॉक्टर सुजीत नंदी पुरकायस्थ, डॉक्टर अरुण भट्टाचार्य, करीमगंज के कांग्रेस नेता शत्रु राय, विधायक मिसबाउल इस्लाम लश्कर, सांसद डॉक्टर राजीव राय, भूतपूर्व मंत्री गौतम राय, विधायक कमलाकर देवपुरकायस्थ, सीपीआईएम के नेता दुलाल मित्र, सिद्ध जिला कांग्रेस के भूतपूर्व सभापति अरुण दत्त मजुमदार, डीएसए सभापति बाबुल होड, भूतपूर्व मंत्री अजीत सिंह व दूसरे वरिष्ठ हस्तीगण मौजूद रहकर प्रयात सांसद कर्णेंदु भट्टाचार्य के जीवनादर्श तथा सर्वधर्म सभी स्तर के लोगों के लेकर अपने जीवन में किए गए विभिन्न गतिविधियों के बारे में लोगों को जागरूक किया गया। তোমাকে তো ঘৃণা করে ফেলো। তখন মৃত্যু বলল, তুমি মিথ্যা সুন্দর আর আমি মৃত্যু, আমি চিরন্তন সত্য, অর্থাৎ জন্মিলে মরিতে হবে। আমরা যারা এখানে যারা আছি, যারা আমাদের প্রত্যেকে মৃত্যু হবে, কিন্তু এই জীবন দশায় মিটিং এ গেছি, অনেক ইলেকশনের কাজ করেছি, বিশেষ করে সন্তোষ মোহন দেব মহাশয়ের ইলেকশনে কমলদার সঙ্গে আমরা অনেক প্রথম যুব কংগ্রেস যখন করেছিলেন, তখন কংগ্রেস অফিসে সে রোজ সকালে নিজে যান, তারপরে অন্য কর্মকর্তারা আসত। এই হলো তার উনার রুচার রুচি, যেটা উনি শেষ পর্যন্ত, শেষ সময় পর্যন্ত সকাল 9টায় উনার কংগ্রেস অফিসে আসা থাকে। এমন এমন এক নেতা ছিলেন যিনি কাছাড়ের প্রত্যেক গ্রামের কংগ্রেস কর্মীকে ছিলেন, এরকম কেউ নেই। আমি আমার সমষ্টির লোককে চিনি, অন্য সমষ্টির কম মানুষকে জানি, কিন্তু কর্ণেন্দু ভট্টাচার্য মহাশয় তিনি বলতে পারতেন সব মানুষকে, সব কংগ্রেসীকে উনি চিনছে। এটা দলের একটা সভাপতি হয়ে একটা সব বিশেষ একটা সচরাচর সভা থাকে না, আর উনি প্রায় নাম জানতেন এবং নাম ধরে ডাকতেন, যেটা আমিও অনেক সময় ভুলে যাই। একটা কংগ্রেস কর্মীদের নাম সবসময় মনে থাকে না, কিন্তু কর্ণেন্দুবাবু এই ব্যাপারে উনার একটা নিজস্ব বৈশিষ্ট্য ছিল। অনেক কম বয়স থেকে কর্ণেন্দু ভট্টাচার্যকে আমি বলবো যে তিনি সৌজন্যের রাজনীতি করতেন, কারণ একটা সময়
সিপিএম কংগ্রেস এই দুইটা পার্টি মেজর পার্টি ছিল, আজকে যদিও বিজেপি একটা বৃহত্তম পার্টিতে পরিণত হয়েছে, কিন্তু তিনি আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের সবার সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক তিনি বজায় রাখতেন, সেটা আমার ব্যক্তিগতভাবে দেখেছি। কিন্তু কর্ণেন্দু ভট্টাচার্যের সঙ্গে আমি দেখেছিলাম তিনি কিন্তু, কারণ কাউন্টি হলে তো একসঙ্গে ছিলাম, তিনি কিন্তু কোনো ক্ষোভ প্রকাশ বা মানে আমাদের প্রতিটা রাগ সেটা কিন্তু কোনো সময় তিনি দেখেন। এই আন্ডার প্রিভিলেজ ভালো স্টুডেন্টের জন্য, দোজ হু আর নট কভার্ড বাই এনি রিজার্ভেশন ক্যাটাগরি অর এনি ক্রাইটেরিয়া, তাদের জন্য একটা স্কলারশিপে ওনারা আয়োজন করেছেন, সেটার অ্যামাউন্ট 25,000 টাকা হবে। সেটার সিলেকশন প্রসেসের মধ্যে পরিবারের লোক এবং এই অঞ্চলের যে এডুকেশন ডিপার্টমেন্ট আছে, এডুকেশন ডিপার্টমেন্টের অধিকারী সেই স্কুলের প্রিন্সিপাল, তারা এটাতে জড়িত থাকবেন এবং সেই গরিব আন্ডার প্রিভিলেজ এবং মেধাবী ছাত্রকে তারা 25,000 স্কলারশিপ হিসাবে দেবেন। সেটা কর্ণেন্দু কাকুর স্মৃতিতে সেই স্কলারশিপটা হবে। আমি পরিবারকে ধন্যবাদ দিতে চাই সমাজের সবার হয়ে, আর মঞ্চ থেকে তাদেরকে ধন্যবাদ দিতে চাই। আমার বক্তব্য দীর্ঘ করছি না, সবাইকে আন্তরিক নমস্কার। মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা, এইবার অনেক কথা হবে, দুবারের রাজ্যসভার এমপি, একবারের শিলচরের মতো জায়গার এমএলএ, তো যেভাবে রাজনৈতিক ভাবে উনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন সমাজ এই অঞ্চলটাকে শিলচর থাকে একটা প্রতিষ্ঠিত করার জন্য, যেভাবে উনি ওনার চিন্তাধারা এবং মানসিকতাকে অক্ষুণ্ণ রেখে উনি চালিয়ে গিয়েছিলেন, সত্যি সেটা প্রশংসনীয় ব্যাপার। আজকে ওনার প্রতি আমি আমার শ্রদ্ধাও জ্ঞাপন করছি, ওনার আত্মার চিরশান্তি হোক, ওনার পরিবারের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করে কর্ণেন্দু বাবু যাতে প্রত্যেকটা সময় যাতে আমাদের মধ্যে বেঁচে থাকেন, আবার ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য। বোরাকে বেঁচে আছেন, আশায় বেঁচে আছেন, আমাদের মধ্যে আছেন, এই যে ওনার কথা, ওনার চিন্তাধারা, ওনার মানসিকতা, তাই মৃত্যুর মাধ্যমে নয়, মৃত্যু হলেই যে চলে গেল সেটা নয়, মৃত্যুর পরও মানুষ আমাদের মধ্যে বেঁচে থাকে, যেভাবে কর্ণেন্দু বাবু সবসময় আমাদের মধ্যে বেঁচে থাকবে। हाइलाकान जिले के काटेचोड़ा विधानसभा समष्टि के दिन धलचड़ा बिलाईपुर जीपी के दिन लालचोड़ा इलाके में जल जीवन मिशन के अंतर्गत जन स्वास्थ्य कार्यकारी विभाग के प्रोजेक्ट में बड़े पैमाने पर घोटाले किए जाने के आरोप के चलते लाची सेना के कार्यकर्ताओं ने निर्माण कार्य को बंद कर दिया। जिला कमेटी के सभापति हिफ्जुर रहमान, जियाबुर रहमान बड़भुया तथा जन स्वास्थ्य कार्यकारी विभाग के दूसरे वरिष्ठ कार्यकर्ताओं की मौजूदगी में इस कार्य को बंद कर दिया गया। सीमाहीन दुर्नीति तथा दूसरे कई आरोपों को सामने रखकर जल प्रकल्प के नाम पर लोगों के पैसे वसूली किए जाने के साथ साथ कई और आरोप भी लग रहे थे। वी लाची सेना के हाइलाकान जिला कमेटी के कार्यकर्ताओं ने जिला उपायुक्त कार्यालय में पहुंचकर इस संदर्भ में छानबीन किए जाने के लिए अपील किया था, लेकिन जिला प्रशासन की ओर से कोई अहम कदम न उठाए जाने का आरोप लगाया गया। साथ ही निर्धारित समय के 15 दिन बीत जाने के बाद भी प्रशासन की ओर से कोई भी कार्रवाई न किए जाने पर आखिरकार लाची सेना के कार्यकर्ताओं ने प्रोजेक्ट स्थल पर पहुंचकर जल जीवन मिशन के निर्माण कार्य को ही स्तब्ध कर दिया, जिसके चलते लोगों में क्षोभ की स्थिति देखने को मिल रही है। सूत्र के अनुसार इस परिणाम को लेकर लाचित सेना के कार्यकर्तागण तीव्र रूप से प्रतिबाद कर रहे हैं। लाचित सेना हाइलाकान्दि जिला समितर फलरपुरा आज नुनाई लालचोड़ा लालचोड़ा मुख एलकत इते आई अपना जाने मैं जो कईदिन मान दूरी नुनाई लालचोड़ा एफ बी नाम एट जल जीवन मिशन आँचनी बेलेग एट टाइट कन्ट्रेक्टर और विभाग इंजिनियर তেখেতর সহযোগত বেলেগ এটা টাইট মানে করে লৈছে। তেখেতে এইবিলাক কন্ট্রেক্টার আর বিভাগীয় ইঞ্জিনিয়ার এইবিলাকে মিলি এটা লুন্টন রাজ কাম করিব বিচারিছে এই নুনাই এলাকার মানুহক লৈ। নুনাই এলাকার মানুহক বিপাকে ঠেলি দি ইয়াতে বেলেগ এটা টাইট তেখেতে এইবিলাক কন্ট্রেক্টার এবং বিভাগীয় ইঞ্জিনিয়ারে মিলি বেলেগ এটা টাইট মানে এই জল জীবন আঁচনিটি রূপায়ণ করেছে। কিন্তু তার এগেনস্টত মই বীর লাচিত সেনা হাইলাকান্দি জেলা সমিতিয়ে এবং বীর লাচিত সেনা দলচড়া বিলাইপুর আঞ্চলিক কমিটিয়ে বারংবার মই প্রতিবাদ করেছিল, ডিসি অফিস চলক কার্যসূচীও হাতত লৈছিল যোৱা 15 দিন আগতে, কিন্তু 15 দিনের পিছত এতিয়াও মানে একো রিজাল্ট হওয়া নাই। গতি আজি মই বীর লাচিত সেনা হাইলাকান্দি জেলা সমিতির তরফের পরা আজি ইয়াত আহিছো নুনাই লালচড়া এলাকাত আহি, কিন্তু তাতে দেখা পাইছো এতিয়াও কাম চলি আছে। মোর দাবিটো হল যোৱা দিনে মই যেইবিলাক দাবী কৰিছিলোঁ যে এই যে যেটো স্কিম নুনাই লালচড়া
এফবির নাম স্যাংশন করা হয়েছিল সেই স্কিমটু নুনাই লালচোরা আন এটা টাইট করা হয়েছে সেইটু আন এটা টাইট কোনো অবস্থায় মই বিল আছে না এবং নুনাই লালচোরা রাইজে মানি নলয় সেই কারণে মই প্রতিবাদ করেছিল কিন্তু যেতিয়া মই প্রতিবাদ করেছিল তেতিয়া এতিয়া কামটো এতিয়াও তেতিয়া হোৱা নাছিল কিন্তু এতিয়া কাম বহুত বিলাক হৈ গৈছে এটা অত্যন্ত একটা লাজৰ বিষয় মই হাইলাকান্দি জিলা জিলা এডমিনিষ্ট্ৰেশ্যন এতিয়াও নীরব হয়ে আছে কিন্তু তার লগে কিন্তু মোর হাইলাকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ইঞ্জিনিয়ার এবং বিভাগীয় ঠিকাদার এইবিলাকে লুণ্ঠনদাস করব বিচারিছে মানে টেকাখিনি মারি খাব বিচারিছে সেই কারণে ইয়াতে সাইটত কামখিনি স্যাংশন হয়েছিল সেই সাইটত কাম নকরাকই বেলেগ একটা টাইট কামটো করেছে এইটো মই যোৱা দিনের পৰা প্রতিবাদ করে আইসল এতিয়াও মই প্রতিবাদ করছো আজি মই ইয়াতে আইছো আই কামখিনি টোটালি বন্ধ করে দিছো আজি মই বন্ধ করে দিছো মই আইবার আগতে কিন্তু মই হাইলাকান্দি এডমিনিষ্ট্ৰেশ্যনক অবগত করে আইছো মই আজি কিন্তু লালচোরা এলাকাত যাম আর যাই পেলাই কিন্তু মই কামখিনি বন্ধ করিম কিন্তু মই দেখা পাইছো অত্যন্ত লাজ লাগা বিষয় যে হাইলাকান্দি এডমিনিষ্ট্ৰেশ্যনৰ তরফৰ পৰা এজনো কর্মকর্তা ইয়াতে উপস্থিত নাই মানে সার্কুল অফিসার হোক বা পুলিশ প্রশাসনের মানুষ হোক গতিকে আপনাদের বন্ধ করে কেন কারণ এইবিল মানুষের দীর্ঘদিনের দাবি আজি সরকারে মানুষ জল জীবন আঁচনিটো সেই কারণে দিছে বিশুদ্ধ পানীয় জল মানুষে যাতে খাই মানুষের জীবনটা সুরক্ষা করব পারে সেই কারণে দিছে কিন্তু এই বিশুদ্ধ পানীয় জল খাওয়ার নামত আমার জনস্বাস্থ্য কারিগরি বিভাগে মই দেখা পাইছো যে এটা লুণ্ঠনরাজ কায়েম করেছে সেই লুণ্ঠনরাজ এগেইনস্টত মই কিন্তু সদায় প্রতিবাদ করছো এতিয়ালৈকে কিন্তু কোনো একো রিজাল্ট পোৱা নাই মই আজি আপনার জৰিয়তে কব খুজিছো যে অনাগত দিনত মই বীর লাতিষ্ঠানার বয়ানক রূপত আন্দোলন নামিব আৰু যদি আন্দোলন নামার পিছত যদি কিবা এটা ক্ষতি হয় মই লাতিষ্ঠানা সৈনিক এজনেরও কিন্তু জেলা প্রশাসন দায়ী থাকিব কারণ মই অভিযোগ এটা করা নাই মই অভিযোগ বারংবার করছো আর বারংবার করার পিছত আজি মই প্র্যাকটিক্যালত আইছো প্র্যাকটিক্যালত আই আজি কাম বন্ধ করছো অনির্দিষ্টকালীন কামটো ইয়াত বন্ধ থাকিব আর এই কামখিনি যদি পুনরায় সেই স্থান যানের স্যাংশন হয়েছিল সেই স্থানত করা হয় তেনে কামখিনি করা হব নহলে কিন্তু সাধারণ রাইজে কইছে যে এই লালচোরা রাইজে কইছে এই কামখিনি ইয়াত বন্ধ থাকিব আর তার পক্ষত মই বিল্লা চিস্তানা আছো আর থাকিম सिलचर के मधुरबन इलाके में कछार स्पोर्टिंग क्लब के मैदान में टाइटंस क्लब द्वारा आयोजित 7-a-side दिवारात्रि क्रिकेट प्रतियोगिता में दो पक्षों की मारपीट को लेकर तनाव का माहौल छा गया। साथ ही एक युवक को चाकू से बार किए जाने पर इलाके में तनाव की स्थिति उभर कर आई। दो गुटों में जमकर पथराव हुआ तत्पश्चात पुलिस प्रशासन घटनास्थल पर पहुंचकर हालात पर नियंत्रण पाया। सूत्र के अनुसार रात करीब 10 बजे सुभाष दास नाम के एक युवक को कुछ अनजाने लोगों द्वारा चाकू से बार किए जाने पर उसकी हालत नाजुक होने पर उसे सिलचर चिकित्सा महाविद्यालय में ले जाया गया जहां उसका इलाज चल रहा है। गौरतलब है कि इसके बाद दो पक्ष के ऊपर पथराव के वारदात हुए। पुलिस प्रशासन घटनास्थल पर पहुंचकर सीआरपीएफ जवानों की मौजूदगी से हालात पर नियंत्रण पाया। समाचारों में लेते एक छोटा सा विराम। वेलकम टू सर्वबिल्ला ज्ञान ज्योति सेंटर। हियर वी स्ट्राइव टू प्रिपेयर स्टूडेंट्स फॉर देयर ब्राइटेस्ट फ्यूचर एंड गियर देम अप टू बी वन ऑफ द बेस्ट सिटीजंस दैट दिस स्टेट एंड द कंट्री कैन हैव।
We have an amazing group of teachers who try their best to infuse our students with an equal balance of academics and moral values. We also have regular interactions with the other Birla schools all over the country, thereby helping our students gain even more knowledge from other parts of the nation. Apart from academics, we are also proud to have a diverse array of extracurricular activities such as yoga, music, karate, dance, sports such as basketball, badminton, and others, and instruments like guitar, keyboard, etc. We are also excited to announce that this year we are starting class 11, including all the three streams of humanities, science, and commerce. Get your child admitted to Sarla Birla Gyan Jyoti and give them the best education they can have. ফার্নিশিং পয়েন্ট শিলং পট্টি রোড শিলচর। ফার্নিচারের জগতে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফার্নিশিং পয়েন্ট। অত্যন্ত কম খরচে ও সুলভ মূল্যে মজবুত টিকসই ফার্নিচার কিনতে হলে আজই পদার্পণ করুন ফার্নিশিং পয়েন্ট শিলং পট্টি শিলচর। सुबह की पहली किरण निकलते ही हम चल पड़े असम की उस शान की ओर जिसे हम चाय पत्ती कहते हैं। असम के नामचीन चाय में से एक जिसे सभी दिल से पसंद करते हैं। आड़े टेढ़े रास्ते, वो पंछियों की चहचहक और खूबसूरत वादियों से होकर आखिरकार हम पहुंचे असम विश्वविद्यालय में। वहां से करीब 5 किलोमीटर की दूरी तय करके हम पहुंचे रोस्कानी टी स्टेट पे। वहां पहुंचते ही एक अलग ही लाया दिया हो सर्दी, बस एक कप रोस्कानी टी, हेल्दी भी टेस्टी भी। समाचारों के अगले चरण में सिलचर के तारापुर भारत सेवा आश्रम संघ के कार्यालय में पूजा पाठ प्रार्थना आरती तथा महाप्रसाद वितरण के माध्यम से त्रिशूल पूर्णिमा उत्सव पालन किया गया। माघी पूर्णिमा से पहले यह त्रिशूल पूर्णिमा महोत्सव कार्यक्रम आयोजित किया जाता है। भारत सेवा आश्रम संघ के ऐतिहासिक त्रिशूल उत्सव को लेकर लोगों में उत्साह की माहौल देखने को मिली। इस दिन स्वामी विनोदानंद जी महाराज तथा आक्षा के उपदेष्टा रूपानंदी पुरकाश तथा दूसरे वरिष्ठ कार्यकर्ताओं की मौजूदगी में कई कार्यक्रम को अंजाम दिया गया। सूत्र के अनुसार इस दिन के इस कार्यक्रम को लेकर स्वामी विनोदानंद जी महाराज ने विस्तारित तथ्य पत्रकारों के समक्ष उजागर किए और भक्त प्राण लोगों के बीच इस कार्यक्रम को लेकर उत्साह व खुशी की माहौल देखने को मिली। ভারত সেবার সংঘের প্রতিষ্ঠাতা জগৎগুরু আছে স্বামী প্রণবানন্দ মহারাজে। আজকে হচ্ছে ত্রিশূল উৎসব, সংঘের একটি ঐতিহাসিক দিন। আজকের দিন থেকে আমাদের সমস্ত সংঘ সন্তান যারা যারা সংঘ আশ্রিত এবং ভক্ত তাদের সংকল্প মাস। আজকের থেকে এই পৌষ পূর্ণিমা থেকে এই ত্রিশূলকে গঠিত করে প্রণবানন্দজি মহারাজ বাজিতপুরে, তখন প্রণবানন্দজি হন নাম ব্রহ্মচারী বিনোদ, তিনি এই 5টি ত্রিশূল গেঁথে সংকল্প নিয়ে বসেছিলেন। কিসের সংকল্প? সেটি হচ্ছে যে হিন্দু জাতিকে একটি শক্তিশালী জাতিরূপে সংগঠিত করে তার প্রয়াসটি তিনি নিয়েছিলেন। এবং তিনি সেই সিদ্ধাসন থেকেই তার মুখে 4টি ঋগ মন্ত্র উদ্গত হয়েছিল। এটি হচ্ছে বলছে এযুগ মহাজাগরণের যুগ, এযুগ মহামেননের যুগ, এযুগ
মহাসমন্বয়ের যুগ, এ যুগ মহামুক্তির যুগ। এই চারটি ঋগ মন্ত্র নিয়েই ভারতের সংঘ গঠিত এবং তার কর্মধারা, তার প্রসারতা এইভাবে এগিয়ে চলেছে। আজকের এই উৎসবটি হচ্ছে ত্রিশূল উৎসব বলে খ্যাত। সংঘের জীবনে, সংঘের ইতিহাসে একটি শ্রেষ্ঠ দিন সংকল্প যেমন, এবং আমরা আমাদের হিন্দু শাস্ত্রে আছে শাস্ত্র অধ্যয়নের সাথে সাথে অস্ত্র, অস্ত্রও পূজা করতে হয় এবং অস্ত্রকে ধারণ করতে হয় আত্মরক্ষার জন্য। হিংসা আমরা করবো না, কারোর প্রতি বিদ্বেষ করবো না, কিন্তু আমাদের ধর্ম সমাজ জাতিকে রক্ষার জন্য আমরা কি করব, আমাদের অস্ত্র ধারণ করতে হবে। প্রয়োজন হলে, প্রয়োজন হলে আমরা অস্ত্র ধারণ করতেও কুণ্ঠাবোধ করবো না। সেটি আজকে সংকল্প মাস, সংকল্প বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তার সংকল্প নিয়ে সে মুক্তি পাবে, মুক্তি পেয়ে যাবে সেচ্ছে মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে। সেই জন্য এই সংঘের দিন, সংঘের আজকের দিন থেকে শুরু হলো সংকল্প মাস। আমরা এখানে ভারত সংঘ শিলচরে আমরা চেষ্টা করে চলেছি, সমস্ত ভক্তবৃন্দরা আসছেন, আমাদের সেনগুপ্ত আছেন, আমাদের আফসার, আমাদের ইয়ে আছেন, রূপম নন্দীপুরকাস্থ আছেন, এরকম আরও অনেক সংঘের প্রায় 300-350 মানুষ আজকে এসেছেন, এসে এই উৎসব দর্শন করছে। আমরা নিয়ে গেলাম ত্রিশূলকে বরাক, বরাক নদীতে অন্নপূর্ণা ঘাটে স্নান করে তাকে নিয়ে আসলাম, নিয়ে এসে তাকে আজকে পূজা পাঠ করলাম। হ্যাঁ, এর দ্বারা হচ্ছে কি, আমাদের যে সাধনা আর কি, যে সংকল্প সাধনা, সেটিকে আমরা যদি সিদ্ধিলাভ করতে পারি, সেদিনই সিদ্ধলাভ হবে, যেদিন আমরা সমগ্র জাতিকে এক সূত্রে গেঁথে দিয়ে একটা শক্তিশালী জাতিরূপে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। স্বামী প্রণবানন্দজির এটি প্রয়াস ছিল, সংকল্প তার এটি ছিল যে সমগ্র জাতিকে, সেজন্য তিনি তার ঋগমন্ত্র যে চারটি, এই যুগ মহাজাগরণের যুগ, এই যুগ মহামিলনের যুগ, এই যুগ মহাসমন্বয়ের যুগ, এই যুগ মহামুক্তির যুগ, এই যুগ সন্ধিক্ষণে স্বামী প্রণবানন্দজি মহারাজের যে আদর্শ, সেটিকে আমাদের গ্রহণ করতে হবে, নাহলে আমাদের হিন্দু ধর্ম কৃষ্টি সংস্কৃতি রক্ষা করার বড় বিপদ এসে যাচ্ছে আমাদের। সেদিন আমরা যত তাড়াতাড়ি সংঘ, সংঘ শক্তি, সংঘ নেতাকে শ্রদ্ধা ভক্তি তার আদর্শ নিয়ে চলতে পারবো, সেই দিনই আমাদের সঙ্গে ভারতবর্ষ আবার হিন্দু জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিতে পারবে। আমার শান্তি শান্তি করিও। এই দিনই জগৎগুরু পরমানন্দজি মহারাজ হিন্দু জাতির রক্ষার জন্যে, হিন্দু জাতিকে একত্রিত করার জন্যে তিনি সংকল্প নিয়েছিলেন পাঁচটি ত্রিশূলকে, এবং তার পূর্ণতা পেয়েছিল মাঘী পূর্ণিমাতে। আজকে এটা শুধু শিলচরে নয়, গোটা ভারতবর্ষ তথা পৃথিবীব্যাপী, ভারতবর্ষ তথা পৃথিবীব্যাপী এই ত্রিশূল উৎসব পালন করা হচ্ছে। জগৎগুরু পরমানন্দজি মহারাজ স্বামী বিবেকানন্দের উত্তরসূরি হিসেবে, স্বামী বিবেকানন্দের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে যে প্রয়াস নিয়েছিলেন, এটা নিশ্চয় আজকের প্রজন্মকে স্মরণ করতে হবে। এবং আমরা মনে করি হিন্দু ধর্মের মাহাত্ম্য, হিন্দু ধর্মের বীর গাথা কথা, সেটা আমরা স্বামী বিবেকানন্দ এবং পরমানন্দ জি মহারাজ, গুরু মহারাজ তার বাণী, এগুলো যদি আমরা অধ্যয়ন করি তাহলে জানতে পারব। তাই আজকে এই সংকটকালে দেশের একদিকে যেমন স্বামী বিবেকানন্দ জানার প্রয়োজন রয়েছে, অপরদিকে পরমানন্দ মহারাজ, গুরু মহারাজকে নিয়ে চর্চার প্রয়োজন রয়েছে। আজকে ত্রিশূল উৎসব, এই ত্রিশূল পূর্ণিমা বলব, এই সংকল্পের মাস, তার থেকে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্যে, গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে একটা শক্তিশালী রাষ্ট্র গঠনের ক্ষেত্রে এই আজকের প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তাই পরমানন্দজি মহারাজের দেখানো পথ দিয়ে যদি আমরা চলি, নিশ্চয়ই আমরা সফল কাম হব। कछा जिले के उदारपुर विधानसभा केंद्र के चंडीगढ़ सरकारी निम्न बुनियादी स्कूल के प्रधान शिक्षक के खिलाफ लापरवाही बरते जाने का आरोप लगाया जा रहा है। प्रधान शिक्षक अलाउद्दीन लश्कर के खिलाफ कई आरोप प्रत्यारोप को लेकर आवासीय इलाके के लोग काफी नाराजगी व्यक्त कर रहे हैं।
सैयद मकबूल हुसैन, हबीबुर रहमान लश्कर, फारुकुद्दीन, शरीफुद्दीन, नजमुल इस्लाम, महरूमुद्दीन तथा दूसरे कार्यकर्ताओं ने कहा कि स्कूल में लगातार शिक्षक शिक्षिका उपस्थित नहीं होते, ना ही सुचारू रूप से कोई अध्ययन होता है, मिड डे मील के सही कार्रवाई भी नहीं किया जाता, साथ ही बच्चों को ना ही कोई आहार वितरण किया जाता है। स्कूल परिचालन समिति के सभा लगातार आयोजित किए जाने के बाद भी वे सभा में अनुपस्थित रहते हैं और परेशानी के कगार में छात्र छात्रा तथा अभिभावकों को जीना पड़ता है। स्कूल कैंपस में पिछले 2 महीने से मिट्टी फेंका गया है, जिसे क्षेत्र में फैलाव किए जाने का बात था, लेकिन लापरवाही बढ़ते जाने पर प्रधान शिक्षक स्कूल पर ही नहीं आते और लोगों को परेशानी झेलनी पड़ती है। परेशानी के कगार में जी रहे आवासीय क्षेत्र के छात्र छात्राओं के अभिभावकों ने सदन में तीव्र प्रतिक्रिया भी व्यक्त की। हमारा 2020 फेब्रुआरी मास स्कूलटार पुन्ना बडी भांगी भांगी और नतून बडी बनी नतून बडी बनार बदे हमार किस पुन्ना बडिर चाउल कपड़ इत्यादि रही तो नतून बडी बनार पर इतना जिन देवा टाओ 50,000 मत रही है बाच्चातर देवा ना कौर 60 40 पैसा कौर 5 ओ रकम रही है इतना देवा होना पर देवा क्या एक् आज के 2 बचर गत हो गए क्या हमारा सार डे पैले बोले सार मीटिंग डाकन मानस अभिजुक कर स्कूल मीटिंग नाई बाच्चातर कानीट दुर्नीति हमारा एक मीटिंग करिए बइया देखी सारे हमारे पत्ता दें ना मीटिंग कर ले मीटिंग समय दें ना कर्म कर्म कइया समय दें ना आज के 4-5 दिन देखिए हमारे 4-5 तारीख गुरैतरा मीटिंग कइया नाई तान प्रेसिडेंट नाई ते प्रेसिडेंट आईला एरपर देखा जाए मास्टर नाई तान मीटिंग पड़ी गेसे आज के तान निजे तान इदिन रेजल्यूशन लेखिया कईला आज के 5 तारीख जानुरी मासर हमें ये बोमु हेड टीचर नाम कि लियाकत अलाउद्दीन टीचर अच्छा रेगुलर स्कूल आईन मोटामुट कोनोदिन आईन कोनोदिन ना और किसु देरीते आईन एरपर तो 12-1 समय तान छुट्टी दिया जाए गया আপনারা কি দেখো জায়গা যে স্কুল এখন ভালোভাবে চলেন না আমরা স্কুলটা ভালোভাবে চলেন না কানির বাবতে দুর্গতি আর বাচ্চাদের এক ডিম কাটিয়া এটা 3 পিস করিয়া 4 পিস করিয়া দেওয়া হয় অর্ধেক করিয়া দেওয়া হয় তানে জিগার করলে সব স্কুলের ডিম আইছে একটা আপনি কেন কাটিয়া দেন বলে না এখানে ডিম কমাইয়া দিছে সরকারি এলাই কাটিয়া দেওয়া এর বাদে বাচ্চাদের কানি এটা মানে আধা কেজি চাউল জো ডাল আর 500 গ্রাম তেল দিয়া বাচ্চাদের খাওয়ানি হয় আচ্ছা তো আপনারা এখন কিতা চাইন আমরা চাই আমরা স্কুলটা সুন্দর মতো চলতো তো এই ব্যাপারে কি আপনারা কোনো বিভাগীয় কর্তৃপক্ষ কোনো দৃষ্টি আকর্ষণ করানি আমরা তো জানো ওটা ওটা হইয়া आने वाले 16 जनवरी से ईटखोला दुर्गा मंडप के मैदान में बराकवली प्राइज मनी बैडमिंटन चैंपियनशिप 2023 शुरू किया जा रहा है। एपेलो ग्रुप और बॉयज क्लब के उद्योग से तथा आर्थिक सहयोगता के आधार पर स्वर्गीय बलराम सिंह और लाखन सिंह मेमोरियल बराकवली प्राइज मनी बैडमिंटन चैंपियनशिप आयोजित किया जा रहा है। 2023 के इस प्रतियोगिता में विभिन्न उम्र के खिलाड़ी उत्साह के साथ भाग ले सकते हैं। एक पत्रकार सम्मेलन के जरिए सदन में विस्तारित तथ्य उजागर किया विजेंद्र प्रसाद सिंह, सहसभापति उदयभान सिंह, संपादक पंकज सिंह, अमित देव, संजय कुमार पटवा व दूसरे कार्यकर्ताओं ने अपने वक्तव्य में उन्होंने कहा कि बैडमिंटन प्रतियोगिता को एक नया सकारात्मक रूप दिए जाने के प्रयास से यह प्रतियोगिता आयोजित की जा रही है। पिछले साल इस प्रतियोगिता में 150 से भी ज्यादा खिलाड़ियों ने उत्साह के साथ भाग लिया था और इस साल भी बड़े पैमाने पर बराक उपत्यका भित्तिक खिलाड़ियों की भाग लेने की उम्मीद देखने को मिल रही है। জেনারেল সেক্রেটারি হিসাবে আমি উপস্থিত আছি আজকের এই গুরুদায়িত্ব যে ঈদ
কলা অ্যাথলেটিক ক্লাবের ব্যবস্থাপনা চতুর্থবারে এটা আমরা না এটা পঞ্চম চতুর্থ হয়ে গেছে পঞ্চমবারের মতো আমরা বরাক ভ্যালি প্রাইজ মানি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2023 আমরা শুরু করতে যাইতেছি এবং 2023-এর এই বরাক ভ্যালি প্রাইজ মানি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এই বছর আমরা দুইজনের নামে এটা ডেডিকেট করছি এই টুর্নামেন্টটা এই দুইজন হল একজন হল বলরাম সিং আর একজন হল লাখন সিং বলরাম সিং হল ইটখোলা ক্লাবের অনেক বছরের সঙ্গী সাথী আমরা বলতে পারি আপনারা সবাই তাদের চিনই তার ডাক নাম মুন্না বলি আমরা সবই চিনতাম ইটখোলা ক্লাবের পার্মানেন্ট মাইনর গেম সেক্রেটারি আমরা তাদের অনেক সময় ডাকতাম এই নামে ইটখোলা ক্লাবের অ্যানুয়াল স্পোর্টস থেকে শুরু করিয়া ইটখোলা ক্লাবের অনেক সুখ দুঃখে মুন্নার যে অবদান আছে এই অবদানটা ভোলার মতো না তাই ক্লাবের সিদ্ধান্ত নিছে যে এই বছর বলরাম সিংয়ের নামে এই খেলাটা আমরা ডেডিকেট করি তৎসঙ্গে আরেকটা নাম এটার সঙ্গে জড়িত আছে লাখন সিং লাখন সিং ইটখোলা ক্লাবের সঙ্গে খুব বিশেষভাবে জড়িত না থাকলেও লাখন সিংয়ের নামটা এই টুর্নামেন্টের সঙ্গে জড়িত হয়েছে এই কারণে যে লাখন নিজেও একটা এক্স ক্রিকেট প্লেয়ার আসবে অনেক বছর ক্রিকেট খেলছে এই ইটখোলা ক্লাবেও খেলছে বা ইন্ডিয়া ক্লাবেও খেলছে বা অন্যান্য ক্লাবগুলোতে সুনামের সাথে খেলছে এবং এই দুইজনই বলরাম সিং এবং লাখন সিং দুইজনই কিন্তু খুব অ্যাক্টিভ মেম্বার আসিল আমাদের অ্যাপেলো গ্রুপ অফ বয়েজ ক্লাব এই ক্লাবের জন্মদাতা থেকে শুরু করিয়া এই দুইজনের যেটা কন্ট্রিবিউশন ক্লাবের দিকে এটা বিরাট কন্ট্রিবিউশন এটা ইটখোলা ক্লাব হোক আর অ্যাপেলো ক্লাব হোক তাই দুইও ক্লাবেই বইয়া আমরা চিন্তাধারা করিয়া আমরা ঠিক করছি যে খুব অল্প বয়সে এই দুইজন আপনাদের ছাড়িয়া গেছে গিয়া তারা নামেই এবং তারা পরিবারের কাছ থেকে অফিসিয়াল পারমিশন নিয়েই আমরা এবার বরাক ভ্যালি প্রাইজ মানি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপটা আমরা করতে যাইতেছি আপনারা নিশ্চয়ই জানেন যে বরাক ভ্যালি ব্যাডমিন্টন প্রাইজ মানি যেটা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপটা আমরা ইটখোলা দুর্গা মন্দিরের যেটা মাঠ আমরা কই আর কি প্রাঙ্গণ বা মাঠ যেটাই আপনারা কই এই মাঠেই হয় অলরেডি আমরা ইনফ্রাস্ট্রাকচারের কাজগুলো আমরা অলরেডি শুরু করে দিছি ডেটটা আমরা ঠিক করছি 16 জানুয়ারির বিকাল থেকে এই বরাক ভ্যালি প্রাইজ মানি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টটা শুরু হইব এবং টেন্টেটিভ আমি আবারও বলতেছি যে দিস ডেট ইজ প্রবেবল ডেট 26 জানুয়ারি 2023 আমরা ডেটটা ফিক্স করছি যে 26 তারিখ যোগ মানে হয়তো 26 না হইয়া সেটা 27 হইতে পারে 28 হইতে পারে আমরা চেষ্টা থাকবো যে 26 তারিখ রাত্রেবেলা এই টুর্নামেন্টের ফাইনালটা করিয়া দেয় আমি আজকেই আপনাদের কাছে একটা অনুরোধ করিয়া নিশ্চয়ই 26 তারিখ সমস্ত পত্র পত্রিকা বন্ধ থাকে যদি আপনাদের অসুবিধা না হয় তো আমরা সব নিউজ টিউজ দিয়া দিলেন 27 তারিখ যদি একটু আপনারা কাভারেজটা করে দিন এই বরাক ভ্যালি প্রাইজ মানি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের 2 নম্বর পাতা ওকে এন্ট্রি ফিসটা গত বছর আমরা রাখছিলাম যে যে ইভেন্টে ওই 2 নম্বর পাতাতে ইন ডিটেলস দেওয়া আছে সেই এন্ট্রি ফিসগুলা কিন্তু এইবার আমরা বাড়াইছি এই এন্ট্রি ফিসগুলা কিন্তু আমরা এজ ইট ইজ রাখি দিছি এন্ট্রি ফিসটার কোনো চেঞ্জেস হয়েছে না 2 নম্বর কথা হলো যে এই টুর্নামেন্টের প্রাইজ মানি যেটা ক্যাশ প্রাইজ মানি যেটা আমরা দিই এটাও কিন্তু কোনো রকমের চেঞ্জেস আমরা করছি না গত বছর যে টাকা আসিল সেই টাকাটাই আমরা এই বছর পাচ্ছি সম্ভবত সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে যারা পার্টিসিপেন্টরা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে ইচ্ছুক তারা লিগে কিন্তু লাস্ট ডেট একটা ফিক্স করা হয়েছে এই লাস্ট ডেটটা হইলো 12/1/2023 মানে 12 জানুয়ারির ভিতরে তারা কিন্তু আইয়া এখানে রেজিস্ট্রেশন করতে পারবো রেজিস্ট্রেশন কিভাবে কার কাছে তারা কেমন মরা করবো কোনো সময় বিশেষ আছে মানে 12 তারিখের ভিতরে স্পেশালি আমি ওই রাজাদার নামটাই থাকুক রাজেন্দ্র প্রসাদ সিং কনভেনার এবং অমিত দেব কনভেনার তারার সঙ্গে যদি যোগাযোগ করা হয় যে তারা নিশ্চয়ই আমরা সোশ্যাল মিডিয়াতেও এটা দিয়া দিলেব তারা টেলিফোন নাম্বারও আমরা দিয়া দিলেব তারার সঙ্গে যোগাযোগ করলে পরে এটা করা যাবে প্রত্যেকটা ম্যাচ এই টুর্নামেন্টে অল দি ম্যাচেস উইল বি কন্ডাক্টেড আন্ডার দি লাইটস ঠিক আছে এই লাইটের মধ্যে আমরা খেলাটা করাইব অলরেডি লাইটের ফ্যাসিলিটি আমরা এখানে করিয়া রাখছি ডেট অফ কমেন্সমেন্ট আপনারা আমি কই দিছি এবং কী কী ক্যাটাগরিতে এই টুর্নামেন্ট হইব সেই ক্যাটাগরিগুলো আপনারা সামনে একটু আমি খালি কইয়া দিয়ে আপনারা কাগজে আছে সিঙ্গলস ম্যান ওপেন মানে এটা সিনিয়র গ্রুপ
doubles men open, under 19 boys singles, under 17 girls singles, veteran doubles, এবং তাছাড়া কিছু প্রাইজেস থাকবে, প্রাইজগুলোর মধ্যে বেস্ট প্রমিসিং প্লেয়ার আরেকটা প্রাইজ দিতে পারে, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, তো এইগুলো আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আগামী দিনে এটা আমরা অলরেডি ইনক্লুড করে দিব এটার সঙ্গে। তাছাড়া আমরা আজকের এই কোভিড-19 কোনো এখানে কোনো এসওপি বা এগুলো কোনো কিছু মেনটেন হতো না, আমি পরিষ্কার জানাইয়া দিলাম গভর্নমেন্ট যেহেতু আমাদের কোনো ইনস্ট্রাকশন দিছে না, এখানে কোভিড-19 কোনো ব্যাপার এখানে আইতো না, এটা পরিষ্কার লিখে দিবা, এটা করে আবার ট্রেনিং করার কোনো প্রয়োজন নাই। এবং আন্ডার 17 এবং আন্ডার 19 ইয়ার্স এই দুইটা এইজ গ্রুপের যে বাচ্চারা ছেলে এবং মেয়েরা ইয়া এখানে নাম রেজিস্ট্রেশন করাইব, দে মাস্ট বি প্রডিউস দেয়ার বার্থ সার্টিফিকেট এবং এক কপি জেরক্স সার্টিফিকেট আমরা দিতে লাগবো। এবং দ্য ভেটারেন প্লেয়ার শুড প্রডিউস অরিজিনাল কপি অফ প্যান কার্ড ইন সাপোর্ট অফ এইজ গ্রুপ, প্যান কার্ডের সঙ্গে যদি আধারও থাকে এটাও অ্যালাউড হবে, এটা একটু আপনাদের ইনফরমেশনের লিগে আমরা দিয়ে দিলাম। क्रीड़ा सामाजिक व सांस्कृतिक संगठन खोज के कार्यकर्ताओं को उद्योग से दैनिक सामाजिक प्रसंग पत्रिका गोष्ठी के चार पत्रकारों को उपहार प्रदान कर सम्मानित किया गया। गौरतलब है कि कड़ाके के जाड़े के दौरान संगठन के संपादक सजल लश्कर ने 5 पत्रकारों को इस दिन उपहार प्रदान किए और उन्हें सफलतापूर्वक अपने कार्य निपटाने के लिए प्ररोचना भी दिया। उत्साह के दौरान संगठन के वरिष्ठ कार्यकर्ताओं के साथ साथ दूसरे हस्तीगण भी मौजूद थे। খুজের পক্ষ থেকে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে 4টি উপহার তুলে দিলাম সাময়িক প্রসঙ্গের বন্ধুদেরকে, যারা দিন রাত্রে কঠোর পরিশ্রম করে আমাদের খুঁজকে এগিয়ে নিয়ে যেতেছেন সমাজের কাছে। এই জন্য ওনাদেরকে সবাই খুঁজের পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই এবং সাময়িক প্রসঙ্গ যারা আছেন প্রত্যেক সাংবাদিক বন্ধুদেরকে নতুন বন্ধুদের শুভেচ্ছা। সমাচারকে অন্তিমে বরাগবাটা কি সুরখিয়া একবার ফির रजत जयंती वर्ष उद्यापन कार्यक्रम के तहत सम्मिलित सांस्कृतिक मंच के कार्यकर्ताओं को दुख से आयोजित नाट्य कार्यशाला का किया गया सम्मानना कार्यक्रम, लोगों में देखी गई खुशी की माहौल। हैलागंज जिले के काटेचुड़ा विधानसभा समस्या के अधीन धलचड़ा बिलाईपुर जीपी के अधीन लालचड़ा इलाके में जल जीवन मिशन के अंतर्गत जन स्वास्थ्य कार्यकारी विभाग के प्रोजेक्ट में बड़े पैमाने पर घोटाले किए जाने के आरोप के चलते लाठी सेना के कार्यकर्ताओं ने निर्माण कार्य को बंद कर दिया। हालाकांदी जिले के दलचड़ा बिलाईपुर जीपी के अधीन लालचड़ा इलाके में जल जीवन मिशन के प्रोजेक्ट के कार्य रोक दिया लाठी सेना के कार्यकर्ताओं ने, घोटाले कांड का लगाया जा रहा था आरोप। सीजर के मधुबन क्षेत्र में कथा स्पोर्टिंग क्लब के मैदान में टाइटंस क्लब द्वारा आयोजित 7-a-side टेनिस बॉल क्रिकेट प्रतियोगिता में दो पक्ष के मारपीट को लेकर हुई मारपीट की वारदात, पुलिस प्रशासन की मौजूदगी में हालात पर पाया गया नियंत्रण। सीजर के चारवाड़ी क्षेत्र में भारत सेवा आश्रम संघ के उद्योग से ऐतिहासिक त्रिशूल उत्सव का अनुष्ठानिक तौर पर किया गया पालन, जाने माने भक्त पांडवों की मौजूदगी में आयोजित हुआ कई धार्मिक कार्यक्रम। अब तक की बराक वार्ता में बस इतना ही, नमस्कार।